মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কান্দি হ্যালিফ্যাক্স ময়দানে 5 দিন ব্যাপী চলা সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার দ্বিতীয় দিনে কান্দি পৌরসভার পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতেই মূলত রক্তদান কর্মসূচির আয়োজন। মঙ্গলবার আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক তথা কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকার, কান্দির এসডিও অভিক কুমার দাস সহ পুরকর্মী, কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তারা। সবলা মেলা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন সকলেই। যে অন্তত এই রক্তদানটা একটা রক্তদান করে দেন সবলা মেলা উপলক্ষে, সেই অনুরোধকে সামনে রেখেই পৌরসভার কর্মচারী যারা আছেন এবং শুভানুধ্যায়ী যারা আছেন এবং আমাদের কাউন্সিলররা সবাই মিলে আমরা আজকের এই সবলা মেলা উপলক্ষে, আমি ব্লাড ব্যাংকের সুপারিনটেন্ডেন্ট সাহেব এখানকার হসপিটালে, তিনিও বলেছিলেন যে ব্লাডের কিছুটা কম আছে, এটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করে দেন এই মাসের মধ্যে, তা দুটো এক জায়গায় করে আমরা পৌরসভার পক্ষ থেকে আজকের এই ব্লাড ডোনেশনের ক্যাম্পটা করে দিয়েছি আমরা। এবং এখানকার আমাদের সবাই, কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্মচারী এবং আমাদের সুবর্ণাধ্যায়ী যারা আছেন সবাই মিলে এই ব্লাড ক্যাম্পটা আমরা চালিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, যে ব্লাডটা যেন কাঁদির এখানকার যে মহকুমা হসপিটাল সেখানে যারা রোগীরা ভর্তি থাকেন তাদের কাজে লাগে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।